মসজিদে আসর দেরিতে জামাত হয় মাঘদিবের এক ঘন্টা পূর্বে এই মুহূর্তে করণীয় কি হ্যাঁ ওই ইমাম জনৈকীয় ফিরের মুড়ি প্রথমত যত ইয়াই করেন না কেন ইমামের সাথে জামাত সালাতালি করতে হবে ওইটা করে আপনি একা এক সবা করবেন না এই পদ্ধতি এই কথা আমরা ঘোষণা দেই না নিয়ম হচ্ছে ওয়াক্ত যদি ঠিক থাকে ওয়াক্ত নষ্ট হয় নাই নষ্ট বুঝেন হলুদ হয়ে যায়নি অথবা লাল হয়ে যায়নি তাহলে আপনাকে ইমামের সাথে আদায় করবেন কারণ আমি বুঝেই বলি আউগুল বাক্তে না আমার পড়া তো নফল তাই না আর জামাত সাহেব সহ তাদের করা কি তা আপনি না জন্য জন্য ফরাজটা তো কাপড় খুলে না কথা বেঁধে গেলে আর কি এটা যেন না হয় আল্লাহর বসতে এই কাজটি করবেন না ইমামের সাথে সলাতাদাই করবেন তাকে বুঝাইতে ফেলে বুঝাবেন না বুঝাতে পারলে আপনার নিয়তের কারণে সব পাবেন আপনি চেষ্টা করছেন প্রথমে বলতে করতে এবং যখন নিজেরা পড়তে পারবেন নিজেরা মসজিদ থাকবে আলাদা তখন আপনি করতে পারবেন কিন্তু এবার আগ পর্যন্ত ইমামের সাথে মানুষের সাথে মিলে থাকবেন মানুষের সাথে হাজায়াতের কাজ করবেন আপনি আলাদা হয়ে যায় আমরা খুশি থাকবে যে আমাদের কাছে ডিস্টার্ব করতেছে না আপনি ডিস্টার্ব করবেন জায়গা জায়গায় বুঝাবেন যে এটা আঁকি দেয় শুদ্ধ এটা আপনার এটা ভুল হচ্ছে এটা বোঝানোর দায়িত্ব আপনার আপনি এখানে আরামে আরামে ওদের আলামে থাকবেন আর ওদেরকে আরাম দিবেন এটা না আপনার দায়িত্ব হবে ওদের সাথে থাকে ওদেরকে সহি নিয়ে আসা আপনি আলাদা আলাদা হয়ে যাও এটা কিন্তু আমরা কোনোদিন বলি না যে আপনি আলাদা হয়ে যান না উন্মত মুসলিমার প্রত্যেকের হক আছে আপনার থেকে হেদায়ত হেদায়তের পাদি শোনার এবং আপনিও তাদেরকে হেদায়ত বেন শোনাবেন এটা হচ্ছে নিয়ম পীর মুড়ি ধোয়া চাইছেন উনি যেটা করছেন অন্যায় করছেন যদি শিরকি কিছু না থাকে তাহলে কিছু সবাই করা যাবে